নমস্কার সুধী নাগরিকবৃন্দ, আপনারা সবাই অবগত আছেন বিগত 24 মার্চ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সারা দেশে 21 দিনের জন্য লকডাউন ঘোষণা করেছেন। এই লকডাউনটি আগামী 14 এপ্রিল পর্যন্ত থাকবে এবং এই লকডাউনটি ঘোষণা করা হয়েছে কোভিড-19, যেটা আমরা করোনা ভাইরাস বলে আমরা সবাই জানি। এই ভাইরাসের সঙ্গে লড়াই করার জন্য এই লকডাউন ঘোষণা করা হয়েছে। আমি হাত জোর করে প্রত্যেক নাগরিককে আমি অনুরোধ করব কি আপনারা ঘরে থাকুন, ঘর থেকে বের হবেন না, কোনো প্রকারে আপনারা ঘর থেকে বের হবেন না, এই অনুরোধ আমি আপনাদের প্রত্যেকের কাছে রাখছি। আমরা জানি কি এই সময়ে আজকে অনেক মানুষের কষ্ট হচ্ছে, বিশেষ করে গরিব শ্রেণীর লোকদের অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আজকে নিজের স্বার্থে, নিজের পরিবারের স্বার্থে, এই সমাজ বা আমাদের দেশের স্বার্থে আমাদেরকে সবাইকে এই সরকারের যে গাইডলাইনগুলো আমাদেরকে মানতে হবে। এবং আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব কি আপনারা প্রত্যেক ঘন্টাতে আপনাদের হাত পরিষ্কার রাখবেন, হাত ধুয়ে থাকবেন, আর আপনাদের নিজের আশেপাশের যে বাতাবরণকে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, এই অনুরোধ রাখছি আপনাদের প্রত্যেকের কাছে। আর আমি শেষে এটাই বলবো কি স্টে হোম স্টে সেফ। ধন্যবাদ।